আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা জিয়া ফুটিকে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে, তার জীবনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সো ভিউয়ার্স, এখন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আপনাদের কাছে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভাই ভালো নাই। আচ্ছা, ভালো না থাকার কথাগুলো অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শুনব এবং জানব। তো এখন বর্তমানে আপনার কী অবস্থা, এবং আগে নামটা জানতে চাই, আপনার নাম কী? ভাই আমার নাম পায়েল। পায়েল, তো পায়েল আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নবীনগর। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার কী অবস্থা, সেই অবস্থা সম্বন্ধে আমাদের একটু জানান। ভাই আমি ছিলাম গৃহস্থের মাইয়া, ছোটবেলা হারিয়ে গেছিলাম, বাই দ্বারা আমরা পেলে লেলে মানুষ করছে। আচ্ছা, অনেক কষ্ট মানুষ হয়েছে। আচ্ছা, পরে বলেন। পরে বাই দ্বারা আমরা মানুষ করছে, এখন প্রতিদিন গ্রামে কাটা, গ্রামে যাইতে আমার ভালো লাগে না। প্রতিদিন গ্রামে না গেলে মারধর করতে, তারপর অনেক কষ্ট আছে। তাহলে এখন আপনি কী করতে চাইতেছেন? আমি চাই যে প্রবাসী ভাইরা কেউ আমার এই ভিডিও দেখে কেউ যদি আমার সহযোগিতা করে, সাহায্য করে। ভাইদেরকে কেন বলবেন, দেশে কি আর মানুষ নাই? সবাইরই বলছি ভাই, সবাই উল্লেখ করলেন কেন? আপনি কি এর আগে কখনো ভিডিও করছেন? না, করিনি। আচ্ছা, তো এর আগে কখনোই ভিডিও করেন নাই? না ভাই, করিনি। প্রথম ইউটিউবে ভিডিও করছেন? এই প্রথমে ইউটিউবে সবার সামনে দাঁড়াইছি। আচ্ছা, তো আপনার নামটা কি যেন আবার বলেন? পায়েল ভাই। পায়েল, তো পায়েল আপু আপনার বাবা মা তো বেঁচে আছে নাকি? জানি না ভাই, এখন যারা পালছে ওরা আছে বর্তমানে বেঁচে। আচ্ছা, তাহলে যে ইউটিউবের সামনে কেন আসলেন? বললাম না ভাই, অনেক কষ্ট করে আইছি। প্রতিদিন কথাগুলো একটু বলেন। প্রতিদিন আমরা গ্রামে পাঠা, গ্রামে যাই তো আমার ভালো লাগে। মানে এটাই কথা আপনার? তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাই, হয়নি। আপনার বয়স কত? 17। 17? আচ্ছা, তো এই যে ইউটিউবে আসার বুদ্ধি কে দিল আপনাকে? কার কাছ থেকে শুনে আপনি ইউটিউবে আসলেন? কি গো বলেন। অনেক মেয়েরা সাহায্য পাইছে, এই জন্য আইছে। আচ্ছা, তো আমরা হ্যাঁ এখন এই ইউটিউবের ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, তাহলে বিয়ে করবেন কি না? করব। আচ্ছা, সত্যিই কি বিয়ে করবেন নাকি আবার ফাঁকি ঝুঁকি দিবেন? না, ফাঁকি দেব না ভাই, করব। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল সেটা কি জানেন নাকি? না, জানি না ভাই। মানে আপনাকে যে যারা পাইলে লাইলে বড় করছে তারা বলে নাই কখনো যে আপনার কোন জায়গায় বাড়ি ছিল? না, তারা ছোটবেলা হারিয়ে গেছিলাম। সেই কোন জায়গায় পাইলো তারা সেটা বলে নাই? বলে নাই? আপনি কখনো জিজ্ঞেস করেন নাই যে কোন জায়গায়? জিজ্ঞেস করছি, বলে নাই। মনে করছে যে চলে যাইব, কেরাম করে কে খাইবো, এর লেগে বলে নাই। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়েই করতে চায় বা কেউ যদি আপনাকে হেল্প করতে চায়, তাহলে আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করবে? ওই যে নাম্বারটা, যে নাম্বার দিয়েছে। ও, মোবাইল নাম্বার আপনি ভিডিওতে দিবেন? আচ্ছা, মোবাইল নাম্বার ভিডিওতে দিতে হলে তো মোবাইল নাম্বার আপনার মুখস্থ আছে কি না? না ভাই, নাই। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? পারবো। আচ্ছা, বলেন। 01 77 01 77 92 53 4 88 88। এটা কি আপনার নাম্বার নাকি অন্য কারো নাম্বার? না ভাই, আমারই নাম্বার। আচ্ছা, তো পায়েল আপু আমরা এখন ভিডিও থেকে আপনার বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, এই পায়েল আপুর ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনাদের সামনে আবারও কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।